দাঁড়াও। কি হয়েছে? কথা আছে। বলো না, কি হচ্ছে? কি বিদিশা, এটা তো আমারও প্রশ্ন, কি হচ্ছেটা কি? কি আশ্চর্য, কিসের কি? আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি এক ফোঁটাও গলায় ঢালতে পারবে না। হাতটা ছাড়ো বিদিশা। ছাড়ব না। মানে? এতদিন ধরে যে অন্যায় তোমরা সবাই করে আসছো, আজ তার জবাব দিয়ে করতে হবে। কি আশ্চর্য, মাঝরাতে কি শুরু করলে বলতো? কে তোমার উপর অত্যাচার করেছে, কি করেছে? আমার সাথে নয়। তাহলে কার সঙ্গে? রিনির সাথে। কি হল, জবাব দাও। বাজে কথা জবাব দেওয়ার মতো সময় আমার নেই। বাজে কথা মানে? রিনির সঙ্গে তোমরা দিনের পর দিন অন্যায় অত্যাচার করছো না? যে মেয়েটা নিজের থেকে বেশি এই বাড়িটাকে ভালোবেসে এসছে, যে মেয়েটা বাড়ির সকলের জন্য সবসময় ভালো চেয়ে এসছে, সেই মেয়েটাকে তোমরা হেনস্থা করছো, এটা অন্যায় অত্যাচার কিছু নয়? আমি কোনো অন্যায় করিনি। করেছো। নিজের অন্যায় জেদ বজায় রাখার জন্য তুমি রিনির সঙ্গে যে ব্যবহারটা করেছো না, আমার মাঝে মাঝে সন্দেহ হয় জানো, তুমি রিনিকে কতটা ভালোবাসো। একদম চিৎকার করবে না, একটাও চিৎকার না। তুমি কি ভেবেছ তুমি চিৎকার করলে আমি চুপ করে যাব? আজ আমি কিছুতেই চুপ করে যাব না। মুখে খালি রিনি আমার মা, রিনি আমার মেয়ে, সব বাজে কথা, সব সাজানো কথা। নিজেদের স্বার্থে যখন ঘা লাগে তখন নিজেদের আসল চেহারাগুলো সব বেরিয়ে পড়ে। তোমরা নিজেদের ছাড়া আর কাউকে ভালোবাসো না, কাউকে না। শোনো, খাবার টেবিলে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করো না, রিনি নেই, তুমি নিশ্চিন্তে আসতে।